हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कोई इंग्लिश इन बेंगली। तो आज के ভিডিওতে আবার আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2023 সালে ক্লাস 9 এর পড়ুয়ারা আমার চ্যানেলে রয়েছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর এক্সট্রা অ্যাক্টিভিটিস। তো এর আগের ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এক্সট্রা অ্যাক্টিভিটিস তে কিন্তু চারটি পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে। তোমরা যদি আগে ভিডিওগুলো দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই করে দেখে নিও। আর যাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে তারা কিন্তু থার্ড সেমিস্টারে পড়া শুরু করে দাও। অলরেডি কিন্তু আমার চ্যানেলে থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর তোমরা যারা কোশ্চেন ব্যাংকের ভিডিও দাও, কোশ্চেন ব্যাংকের ভিডিও দাও বলে কমেন্ট করছো, তাদেরকে আমি বলি হ্যাঁ কয়েকটা দিন যাক, দু তিন দিনের পর কিন্তু আমি কোশ্চেন ব্যাংকের যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করা শুরু করব। তো 171 নম্বরটা এটা দিয়েছিলাম তোমাদের হোমওয়ার্ক। দেখো প্রথমটা রয়েছে হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার শরীরটা তদন্ত করলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এখানে বলেছে ইনভেস্টিগেটেড নাউন ফর্ম লিখতে, তাহলে ইনভেস্টিগেশন হবে এর নাউন ফর্ম। তাহলে হি মেড, এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হি মেড ইনভেস্টিগেশন অফ হিজ বডি, সে তার শরীরের তদন্ত করলো। তাহলে হি মেড ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অফ হিজ বডি, তার শরীরের তদন্ত করলো, অফ হিজ বডি ফুল স্টপ। তারপরটা শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে তাড়াতাড়ি করতে হবে না হলে সে এটা মিস করে যাবে। এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে যদি না সে তাড়াতাড়ি করে তাহলে সে এটা মিস করে যাবে। তাহলে ইফ শি ডাজ নট হারি, মাস্ট নট তো হবে না, যদি না সে তাড়াতাড়ি করে, ইফ শি ডাজ নট হারি কমা শি উইল মিস ইট, তাহলে সে এটা কি করবে, মিস করে যাবে। শি উইল মিস ইট, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু ব্যবহার করলাম, এটা সিম্পল না, কয়টা কম্পাউন্ডে ছিল এটাকে আমি নিয়ে আসলাম কিসে, কমপ্লেক্সে। তারপর এটা এক্সারসাইজ ইজ নো লেস নেসেসারি দ্যান ফুড, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম খাবারের থেকে কম গুরুত্বপূর্ণ নয়, মানে দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এখানে বলেছে অ্যাফার্মেটিভ পরিণত করতে, তাহলে কি লিখব, ফুড ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ এক্সারসাইজ, ফুড ইজ অ্যাজ নেসেসারি, ততটাই প্রয়োজন এক্সারসাইজের মতো, ইজ নেসেসারি অ্যাজ এক্সারসাইজ ফুল স্টপ। তারপরটা এভরি ওয়ান অ্যাপ্রিসিয়েটস হার সিনসিয়ারিটি, সবাই তার দায়িত্বশীলতার প্রশংসা করে। এটাকে বলেছে ইন্টারোগেটিভে পরিণত করতে, তাহলে তার দায়িত্বশীলতার কে না প্রশংসা করে, তাহলে হু ডাজ নট অ্যাপ্রিসিয়েট হার সিনসিয়ারিটি, তাহলে হু ডাজ নট, তাহলে কি লিখবো, হু ডাজ নট অ্যাপ্রিসিয়েট হার সিনসিয়ারিটি, তার দায়িত্বশীলতার কে না প্রশংসা করে, মানে তার দায়িত্বশীলতার সবাই প্রশংসা করে, সিনসিয়ারিটি ফুল স্টপ, না ফুল স্টপ না, এখানে জিজ্ঞাসা নেবে, ইন্টারোগেটিভ ছিল তো। তারপরটা লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, আলো শব্দের থেকে দ্রুত চলে, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে বানাতে, পজিটিভিটিতে চেঞ্জ করতে, এটা রয়েছে কম্পারেটিভে। তাহলে আলো শব্দের থেকে দ্রুত চলে, মানে শব্দ আলোর মতো এত দ্রুত দৌড়াতে পারে না, তাহলে সাউন্ড ডাজ নট ট্রাভেল, এখানে তো মেইন ভার্ব কি রয়েছে, ট্রাভেল রয়েছে, এখানে তো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ডাজ নট ট্রাভেল হয়ে যাবে, ডাজ নট ট্রাভেল, সাউন্ড ডাজ নট ট্রাভেল অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট ফুল স্টপ। তারপরটা আই এম এ সিনসিয়ার গার্ল, আমি একটা দায়িত্বশীল মেয়ে, এটাকে বলেছে নেগেটিভ বানাতে, তাহলে আই এম নট অ্যান ইনসিনসিয়ার গার্ল, ইনসিনসিয়ার হয়ে যায় আনসিনসিয়ার তো হয় না, ইনসিনসিয়ার হয়, তাহলে আই এম নট অ্যান ইনসিনসিয়ার গার্ল, ইন শুধু যোগ হবে সিনসিয়ারের সাথে, সিনসিয়ার গার্ল ফুল স্টপ। তারপরটা ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, বিনা অনুমতিতে যারা প্রবেশ করবে তাদের শাস্তি দেওয়া হবে, এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে। তো এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, তাহলে যারা বিনা অনুমতিতে প্রবেশ করবে তাদের শাস্তি দেওয়া হবে, তাহলে পার্সন্স হু উইল ট্রেসপাস মানে বিনা অনুমতিতে যারা প্রবেশ করবে
कमा विल बी प्रोसिक्यूटेड, विल बी प्रोसिक्यूटेड फुल स्टॉप। व्हाट एन इंटरेस्टिंग प्ले इट इज, एटा एक भीषणी मजादार नाटक, एटाके बोलेछे असर्टिव बनाते, ताहले एटा भीषणी एक मजादार नाटक, एर मतो मजादार नाटक आर नेई, ताहले इट इज एन वेरी इंटरेस्टिंग प्ले, एन तो हबे ना, ताहले इट इज ए वेरी इंटरेस्टिंग प्ले, इट इज ए वेरी इंटरेस्टिंग प्ले, इंटरेस्टिंग प्ले फुल स्टॉप। Few historians write as interestingly as Josie. খুব কম সংখ্যক ঐতিহাসিকই রয়েছেন যারা জোসির মতো এত ইন্টারেস্টিংলি মানে হচ্ছে আকর্ষণীয়ভাবে লেখেন, বা এখানে বলতে পারো যে যেটা পড়ে মানুষের মজা লাগে, মজাদার লেখা লেখেন। এখানেও রয়েছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে, আর এটা রয়েছে পজিটিভে। তাহলে জোসি হচ্ছে সবচেয়ে, জোসি অন্যান্য হিস্টোরিয়ানদের থেকে ভালো লেখেন, তাহলে বেশি মজার লেখেন, তাহলে জোসি রাইটস মোর ইন্টারেস্টিংলি দ্যান মোস্ট আদার হয়ে যাবে, কারণ এখানে ভেরি ফিউ রয়েছে, than most other historians full stop। ঠিক আছে, তারপর এটা কামিং টু মি, আমার কাছে এসে সে ডেলিভার দ্য মেসেজ, সে বার্তাটা দিল, এটাকে বলেছে কম্পাউন্ডে বানাতে, তাহলে আগে সে আমার কাছে আসলো তারপরে তো বার্তাটা সে দিল, তাহলে শি কেম টু মি অ্যান্ড ডেলিভার্ড দ্য মেসেজ, ফুল স্টপ। তারপর এটা শি ইজ বোথ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, সে খুশিও এবং সাথে উত্তেজিত বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে, তাহলে শি ইজ অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপি, শি ইজ হ্যাপি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইটেড, তাহলে শি ইজ হ্যাপি, সে সুখী এবং সাথে উত্তেজিত, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইটেড, ভীষণই সহজ কিন্তু এটা। তারপরটা প্রিয়াস হেয়ার ইজ দ্য শাইনিয়েস্ট অফ অল, প্রিয়ার চুল সবচাইতে বেশি চকচকে বা উজ্জ্বল, তাহলে প্রিয়ার মতো উজ্জ্বল চুল আর কারণ নেই, এটাকে বলেছে পজিটিভে নিয়ে যেতে, তাহলে এখানে প্রিয়াকে সবচাইতে সুন্দর চুল কার আছে, প্রিয়ার রয়েছে, তাহলে নানস হেয়ার বা নো আদার গার্লস হেয়ার, এখানে নান লিখছি, নানস হেয়ার বা নো বডি হ্যাজ হেয়ার, বা এরকম লিখতে পারো যে নো বডিজ হেয়ার, এখানে নো বডি শুনলে খুব বাজে লাগে, তাহলে আমি এখানে নানস হেয়ার দিয়ে করে দেখি কেমন শুনতে লাগে, নানস হেয়ার ইজ অ্যাজ শাইনি অ্যাজ প্রিয়া, অ্যাজ প্রিয়াস, কারোর চুল প্রিয়ার মতো এত চকচকে নয় বা উজ্জ্বল নয়, ঠিক আছে, তাহলে প্রিয়ার চুল সবচাইতে বেশি চকচকে বা বেশি উজ্জ্বল। তারপরটা হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, কি বুদ্ধি এটা, মানে এটা একটা ভীষণই ভালো বুদ্ধি, এটাকে বলেছে অ্যাসার্টিভ বানাতে, এটাকে স্ক্ল্যামকৃত রয়েছে, তাহলে ইট ইজ এ গ্রেট আইডিয়া, ইট ইজ এ গ্রেট আইডিয়া ফুল স্টপ। তারপরটা হি কনফিডেন্টলি অ্যান্সার দ্য কোশ্চেন, সে কনফিডেন্টের সাথে, মানে কনফিডেন্টলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, মানে একদম পুরো কনফিডেন্টলি কথাটার বাংলা মানে অ্যাকচুয়ালি, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো কনফিডেন্টলি কথাটার বাংলা মানে কি, কারণ এই ওয়ার্ডগুলোর না বাংলা মানে সবসময় মাথায় আসে না, কনফিডেন্টলি মানে কোশ্চেনের উত্তরটা সে কনফিডেন্টলি দিল, মানে সে নিশ্চিত ছিল যে হ্যাঁ এটাই উত্তর হবে, দৃঢ়তার সঙ্গে উত্তরটা দিল। তাহলে এখানে কনফিডেন্টলি কি করতে হবে, নাউন ফর্মটা লিখতে হবে, তাহলে নাউন ফর্ম হচ্ছে কনফিডেন্স, তাহলে হি অ্যান্সার্ড, এখানে পাস্ট টেন্স যেহেতু রয়েছে দেখো, তাহলে হি অ্যান্সার্ড দ্য কোশ্চেন উইথ কনফিডেন্স, উইথ কনফিডেন্স হবে, উইথ কনফিডেন্স ফুল স্টপ। তারপর এটা আই উইশ ইউ গুড লাক, আমি তোমাকে
গুড লাক জানাচ্ছি, এটাকে বলে যে কমপ্লেক্স বানাতে। তাহলে আমি তোমাকে গুড লাক জানাচ্ছি, তাহলে আমি কি জানাচ্ছি তোমাকে? গুড লাক জানাচ্ছি, তাহলে আই উইশ দ্যাট, নাউন ক্লজ দিয়ে করবো এটা, আই উইশ দ্যাট ইউ উইল হ্যাভ গুড লাক, দ্যাট ইউ উইল হ্যাভ গুড লাক। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। আর এরকমই আরও যদি ট্রান্সফরমেশনের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।